এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন দেখো সন্ধ্যাবেলায় আমি, মাম্মা, মামামের বাবা আমরা তিনজনা রেডি হয়ে পড়েছি। তো এখন আমরা বের হচ্ছি, রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা বের হচ্ছি, একটা ক্যাফেতে যাব। তো মনে হয় এই যে অফিস থেকে এসে ফার্স্ট টাইম বা হাতে গোনা দু চারবার হবে হয়তো অফিস থেকে এসে আমাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে। তো আজকে একটু আগেই চলে এসছে, তো এখন 6:30 মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি, চলো কোথায় যাই, কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে কাছে আসো, এইদিকে দেখো আমার মাম্মা বায়না করছে চশমা পরে যাবে। বাইরে নাকি খুব রোদ, চশমাটা না পড়লে ভালো লাগবে না তাই বলছে। কি বলছিস মাম্মা বল একটু। হ্যাঁ, রোদ আছে? রোদ তো তোমার দিনে থাকে, এখন তো রাত হয়ে গেছে। চলো বাইরে গিয়ে দেখবো অন্ধকার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাই বাই করো। এই যে আমার বর ব্ল্যাক ড্রেস পরে রেডি, কষ্ট হয়ে গেছে আমি জানি, ও যেতে চাচ্ছে না, মানে যেতে চাচ্ছে মানে মন থেকে না বলো। হ্যাঁ, কারণ সারাদিন কাজ বাজ করে স্বাভাবিক কষ্ট তো হয়। মাম টাকা কই দেখি, কেমন লাগছে দেখি? ভালো লাগছে, চলো না চশমা খুলে যাও। অন্ধকারে কেউ চশমা পরে রেখে যাও, রাখবে? তাকাবি তো, তাকা রাত্রেবেলা চশমা পরেছিস? তোমরা তো দেখলে আমার মামামের কাণ্ড, রাত্রেবেলায় চশমা পরে এসছে, ভাবো একবার। ও বলছে মা বাইরে রোদ আছে। তো যাই হোক, চলে এসছি ক্যাফেটার সামনে। আর এখানে আগে একবার এসেছিলাম মামামের ফ্রেন্ডের সব মায়েদের সঙ্গে, তো ভাবলাম আজকে বরকে নিয়ে আসি আর কি। তো এই যে ঢুকে পড়েছি, আর এই ক্যাফেটা খুবই চুপচাপ, মানে বেশি কেউ আসে না, খুবই নিস্তব্ধ আর কি। তো যাই হোক, এসে বেশ ভালোই লাগছিল। আর এখন আমরা খাবারটা অর্ডার দিয়ে বসে আছি, আর ও তো এ অফিস থেকে এসেই ব্যাস বললো রেডি হও চলো যাই। তো তারপর এই যে চলে এলাম, তো এই জন্য ওর মুখটা দেখতে পাবে একটু ক্লান্ত, মানে একটু ইয়ে আছে। আসলে ওর অফিসে কাজ নয়, ও বাইরে দিয়েই বেশি কাজ করে, এই জন্য ওর বেশি কষ্ট হয়। তো যাই হোক, এবার ও ওয়াশরুম গেল, আর এখন মামাম বসে আছে, কখন খাবার আসবে সঙ্গে আমিও। তো খাবারটা অর্ডার দিয়ে বেশ একটু টাইম বসে থাকতে হয়েছিল। যেহেতু রাতে আমরা খাবো না কিছু, তো সেই জন্য আমরা, ও নিয়েছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, আর আমি হচ্ছে নুডলস নিয়েছিলাম, ব্যাস এগুলোই খেয়েছিলাম। তো এই আর কি, আমার খুব একটা খিদে ছিল না সত্যি বলতে আজকে, কেন আমি আর কি আজকে খেয়েছিলাম প্রায় 4 নাগাদ ভাত খেয়েছিলাম দুপুরের খাওয়া। তো সেই জন্যই সন্ধ্যাবেলায় ওই 8:30-8টার দিকে আমার আর খিদে পাচ্ছিলো না, তো ওই যে একটু একটু খেয়েছিলাম, আর বাকিটা বাড়িতেই নিয়ে এসেছিলাম খাবার।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম, তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ব্যাস হয়ে গেল, বরের সঙ্গে একটু মিষ্টি সময় কাটালাম। আর ওখানে সব থেকে বেশি ভালো লাগছিল, মানে ওখানে ভীষণ রোমান্টিক গান চালানো হচ্ছিল, তো চালিয়েছিল, সেই জন্য একটু রোমান্টিক রোমান্টিকই লাগছিল। তো তারপর দেখো এখান থেকে টোটো ধরে নিলাম, তো চলো বাড়িতে গিয়ে একবার দেখা করছি। বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি, তো এসে হচ্ছে তোমার টুকটাক এটা ওটা কাজ বাজ করলাম, আর ওই যে আজকে তো বাইরে থেকে খেয়েছি এই জন্য বাড়িতে আর রান্না বান্না করিনি, আর মামাও ওখান থেকেও টুকটাক খেয়েছিল এই জন্য আর কিছু খাওয়ালাম না, তো ঘুমিয়ে পড়েছে আর আমিও এখন ফ্রেশ হয়ে শুতে যাব। তাই আমি ভাবলাম সবাইকে গুড নাইট জানিয়ে দিই, সকালবেলা আবার দেখা করব। তো চলো সকালে দেখা হচ্ছে। হ্যাঁ, নিয়ে গেছিলো বরমশাই হঠাৎ করে, এমনি অফিস থেকে এসে তো মানে এমনি ও লেট করে আসে, তবে আজকে একটু আগে চলে এসেছিলো এই জন্য যেতে পারলাম, যেতে পারলাম বলতে ও বললো তাই, যে চলো তাহলে আমরা আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেকদিনই ওর সঙ্গে যাওয়া হয়নি বাইরে, এমনি গেছিলাম ওই যে তুতুনের ফ্রেন্ডের মায়েদের সঙ্গে অনেকবার গেছিলাম সব মামার মিলে, তবে বরের সঙ্গে অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তো আজকে গেলাম, খুব ভালো লাগছিলো। আর যে আমরা ক্যাফেতে গেছিলাম না, ওখানে একদম মানে চুপচাপ শান্ত, বেশ সময় কাটাতে খুব ভালোই লাগে। তো চলো গুড নাইট জানাচ্ছি, আবার দেখা হবে কালকে সকালে। এখন কটা বাজে জানবে? এখন বাজে হচ্ছে 11:15 বাজে ঘড়িতে। তো চলো গুড নাইট, টাটা, সকালে দেখা করছি।